এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সাবধানে আস্তে আস্তে হয় বাবা, এখানটা দেখে আস্তে। দোয়েল, তোকে কি বলি বলতো, তুই ছুটে এসে ওকে ধরলি, আরও তোকে আজ তুই না থাকলে, ছুটে এসে ওকে না ধরলে ওর একটা বড় ক্ষতি হয়ে যেত রে দোয়েল। তোর জন্যে ও একটা বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেল। একজন নার্স যে কি করে এত ইরেসপন্সিবল হয় সেটা আমি বুঝতে পারছি না। নিজের লোক নিজেরই হয়, এই নার্সিংহোমের কারুর ওপর আমি ভরসা রাখতে পারছি না, বিশেষ করে নার্সগুলোর ওপর। যত তাড়াতাড়ি সম্ভব অঙ্কুরকে এখান থেকে নিয়ে যেতে পারলে আমি নিশ্চিন্ত হই। অঙ্কুরকে এখান থেকে নিয়ে গিয়ে তুই আর আমি দুজনে মিলে অঙ্কুরকে সুস্থ করে তুলব, কিরে বল, পারবো না আমরা? কেন পারবো না আন্টি, আমি অলওয়েজ তোমার সঙ্গে আছি, তুমি টেনশন করো না। তুই আছিস বলেই হয়তো আমি এতটা নিশ্চিন্ত হতে পারছি, নাহলে এই নার্সিংহোমের বেশিরভাগ স্টাফেদের না কোনো রেসপন্সিবিলিটি আছে না কোনো সিনসিয়রিটি আছে, কি করে যে এরা নার্সিংয়ের চাকরি পায় কে জানে। বাদ দাও আন্টি, তবে তুমি একটা সত্যি কথাই বলেছ, নিজের লোক নিজের লোকই হয়। আমরা যেভাবে অঙ্কুরের খেয়াল রাখবো সেভাবে তো কোনো নার্স রাখবে না, বলো? এক্স্যাক্টলি, ওদের কাছে অঙ্কুর শুধুমাত্র একজন পেশেন্ট,